বিশ্বাসে নেই যে বিশ্বাস, বাতাসে ভাসে অবিশ্বাস, কে কাকে কখন করবে দেখো, কে কাকে কখন করবে দেখো, কেনা মানুষ যে করে সত্য বেশে জানবে যে শেষে, বাস্তব হবে সব গল্প, শুনতে যে হবে রোজ ভিন্ন স্বাদে গল্প, ভিন্ন স্বাদে গল্প, ভিন্ন স্বাদে গল্প। নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন টিউব জনের লেখা বেওয়ুলফ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। নর্দার্ন ডেনমার্ক, 518 খ্রিস্টাব্দ। সময়টাকে বলা হয় বীরদের যুগ। গুহার ভিতরটা ঠান্ডা স্যাঁতসেঁতে, আলো আধারের আবাস সেখানে। জ্যান্ত এক প্রাণী আধো অন্ধকারে জাহির করছে নিজের অস্তিত্ব। দু হাত দিয়ে সজোরে মাথার দুপাশ আঁকড়ে ধরে আছে প্রাণীটি। অসহ্য যন্ত্রণায় জান্তব আর্তনাদ ছাড়ছে। ওটার শারীরিক কাঠামো মানুষের মতো হলেও পুরোপুরি মানুষ নয়। জীবিত চুলবিহীন খুলি খামচে ধরে থাকা অবস্থায় আচমকা কাঁপতে আরম্ভ করলো না মানুষ না জানোয়ার। অনিয়ন্ত্রিতভাবে থেকে থেকে ঝাঁকি খাচ্ছে হাত দুটি। আচমকা দুই হাত চাপা দিল কান, যেন অনাকাঙ্ক্ষিত কোনো আওয়াজ থেকে মুক্তি পেতে চাইছে, কিন্তু কোথাও কোনো শব্দ নেই। কেবল আধা ওই মানুষটার নিজের গোঙানি ছাড়া। তাহলে কিসের থেকে রেহাই দিতে চাইছে ওটা কান দুটোকে? আসলে আওয়াজটা হচ্ছে বহু দূর, মানুষের পক্ষে সম্ভব নয় অত দূরের আওয়াজ শুনতে পায়। শব্দটির আক্ষরিক অর্থ হল অফ হার্ট। হার্ট হচ্ছে লাল রঙের এক জাতের প্রাপ্তবয়স্ক পুরুষ হরিণ। তো হিয়ার্ট নামের এই মিড হলটি আদতে এক কামরা বিশিষ্ট বিরাট এক হল, যেখানে পানাহারের সুবন্দোবস্ত রয়েছে। এই হিয়ারটাই গুহাবাসীটির যন্ত্রণার উৎস, কারণ সে মুহূর্তে উৎসবে সেজেছে রাজকীয় হলরুমের ভিতরটা। সীতার তো রাত বাইরে, অথচ ভিতরে তার বিন্দুমাত্র আঁচ পাবার চৌম। প্রকাণ্ড এক চুল্লি থেকে চোখ ধাঁধানো দীপ্তি ছড়াচ্ছে সোনালী কমলা রঙের আগুনের শিখা। দাউ দাউ উদ্বাহু নৃত্য করছে, লম্বা শিখে গেঁথে আস্ত সুয়ার ছলসানো হচ্ছে চুল্লির আগুন। লোভনীয় গন্ধ ছুটছে মাংস থেকে। দুনিয়ার বুকে অদ্বিতীয় এই মিড হলের সবকিছুই সোনালি আর বালিশ করে। প্রতিটি মানুষ এ মুহূর্তে সুখী আর ভাবনাহীন, চিৎকার করে গলা ফাটাচ্ছে তার। আনন্দের ফোয়ারা ছুটছে চারদিকে। মধু আর জলের গাজন থেকে তৈরি বিশেষ একসাথে সোনালির সুরা ভর্তি বড় সড়ো গামলা থেকে নিয়ে ভরা হচ্ছে চকগুলো। যার যার গবলেট ভরে নিচ্ছে লোকে চক থেকে খেয়ে। মাথা থেকে শিরস্থান খুলে আনল এক যোদ্ধা, উল্টো করে ধরল, কে একজন মদিরা ঢেলে দিল ওটার মধ্যে। শিরস্থানের কিনারা ঠোঁটে ছোয়াল যোদ্ধা, ঢকঢক করে পান করে ফেলল মদটুকু। সোনালি করে ঝলসানো হতেই শিখ শুদ্ধ সুর ঠাই পাচ্ছে কাঠের তৈরি বারকোশ। বহনযোগ্য বড় একখানা সিংহাসন ঘিরে পাগলের মতো নাচাকোদা করছে এক ঝাঁক উশৃঙ্খল থেন। থেন মানে রাজার কাছ থেকে পাওয়া জমির মালিক, যেটা আবার ঘাড়ে করে বইছে ওদের চারজন। কোলাহলপূর্ণ ভিড়ের মধ্যে দিয়ে এমনভাবে পথ করে নিচ্ছে রাজকীয় আসনটা, যেন একটা নৌকা ওটা দুলছে এপাশ ওপাশ। উঁচু ঢেউয়ের মাথায় চড়ছে কখনো, কখনো বা নেমে আসছে নিচে। আর রাজা রদগার স্বয়ং রয়েছেন সিংহাসনে, মানুষ তো নয় যেন একটা পিপে,
এতটাই নিরাপদ। কোনো রকমে একটা বিছানার চাদর চড়িয়ে নিয়েছেন রদকার ওর থলথলে শরীর, ব্যাস আর কিচ্ছু নেই পরে। অবস্থা দৃষ্টে মনে হতে পারে এইমাত্র বিছানার খেলা শেষে নেমে এসেছেন তিনি। ঝাঁকির চোটে খুব কম মধ্যে থাকতে পারছে সম্রাটের হাতে ধরা প্রমাণ সাইজের গবলেট। মুহূর্তে মুহূর্তে ছলকে পড়ছে এদিক ওদিক। উত্তরোত্তর বাড়ছেই গোলমালের শব্দ, কানে একেবারে তালা লেগে যাবার জোগাড়। ঠক করে একটা মঞ্চের উপর নামিয়ে রাখা হলো চেয়ারটা, আরেকটু হলেই ওখানে আগে থেকে উপবিষ্ট সাম্রাজ্ঞীর উপরে নামিয়ে আনছিল ওটা মাতার লোকগুলো। বিষণ্ন চেহারা সুন্দরী মহিলা সাম্রাজ্ঞী উইলকি, লঙ্ঘনের মতো রঙিন যেন ওর ত্বক, মুখখানা চাঁদের মতো। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচলেও বিরাট আর ভারী সিংহাসনটা রাখতে গিয়ে সম্রাটের স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলল নেশাগ্রস্ত বাহক। উইলকি ওর মেঝেতে ছড়ানো লম্বা গাউনের ঝুলের উপরেই দাঁড় করিয়ে দিল চেয়ার। টেনে ছাড়াবার চেষ্টা করল মহিলা। চেয়ারের একদিকের পায়া জোড়ার নিচে আটকা পড়েছে গাউন, টানটানি করতে গিয়ে ফড়ফড় শব্দে ছিঁড়ে এলো কাপড়ের প্রান্ত। ব্যাপার লক্ষ্য করে হো হো করে হেসে উঠলেন রদকার, খপ করে পাকড়াও করলেন স্ত্রীকে, তারপর একটানে নিয়ে ফেললেন নিজের বুকের উপর। নিজেকে সামলাতে না পেরে হুড়মুড় করে রাজার গায়ের উপর গিয়ে পড়ল উল্টো, আর তাতে রস্যধ্বনি করে উঠল মাতার লোকগুলো। ছাড়া পাবার জন্য জোড়াজুড়ি করছে সম্রাট, পাত্তাই দিলেন না রদকার। ঘর ভর্তি মানুষের ড্যাব ড্যাবে দৃষ্টির সামনেই চপ করে ভিজে একটা চুম্বন বসিয়ে দিলেন বউয়ের ঠোঁটে, সঙ্গে সঙ্গে আবার উল্লাসধ্বনি। উইলকিও কমলা কুয়া ঠোঁটে রদকারের মোটা ওষ্ঠাধর সেটে আছে যেন আঠার মতো। ছাড়বার নাম বন্ধ, এদিকে দম বন্ধ হবার জোগাড় মহিলা। বাধ্য হয়ে ছোট হাতের মুঠি দিয়ে দুমদাম কিল মারতে আরম্ভ করল মাতার স্বামীর পশমে ভরা বিরাট বুকটাকে। যতটা সম্ভব পিছনে হেলিয়ে রেখেছে মাথা, তাও নিস্তার নেই। অস্পষ্ট গোঙানির মতো আওয়াজ বেরিয়ে এলো গলার ভিতর থেকে, মুহূর্তে পরিণত হলো সেটা ফোপানিতে। ছাড়ো আমাকে, ছাড়ো, ছেড়ে দাও। ছাতুরে চাপার উপক্রম হল থেন যোদ্ধাদের চিত্তে। অবশেষে দয়া হল রদকার। শক্তিশালী নাগপাশ থেকে মুক্ত হতে কামারশালার হাঁপড়ের মতো শব্দ করে হাঁপাতে লাগলো মহিলা। সম্রাটকে আবার ওর দিকে হাত বাড়াতে দেখে পিছিয়ে এলো স্খলিত চরণ, চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে আতঙ্ক। সারা শরীর দুলিয়ে হাসতে লাগলেন রদকার। আবার চুমি খাওয়ার উদ্দেশ্য ওর ছিল, ওটা ছিল বউকে ভয় দেখাবার জন্য। জনতাও বুঝল ব্যাপার, গলা ফাটিয়ে বাহবা দিল ওরা সম্রাট। ওদের দিকে ঘুরে চাইলেন রদকার। মাত্রাতিরিক্ত মদ্যপানের ফলে লাল হয়ে রয়েছে ও টকটকে ফর্সা মুখ, চোখ জোড়া ধুলো। আজ থেকে এক বছর আগে, কমগম করে উঠল সম্রাটের জড়ানো কণ্ঠ, এই আমি রদকার, তোমাদের রাজা। কথা দিয়েছিলাম আগামীতে নতুন এক হলে আমরা আমাদের বিজয় উদযাপন করব, আর সেই হল ঘরটা হবে প্রকাণ্ড, দেখার মতো সুন্দর। বিরতি নিলেন রদকার। আমি কি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি? হো, মত্ত উল্লাসে থরথর করে কেঁপে উঠল নদীর হল। তৃপ্তির হাসি রদকারের মুখের চেয়ে, এই হলো সেই হল যার কথা বলেছিলাম আমি তোমাদের। গর্ব উচ্চ করছে লোকটার উচ্চারিত প্রতিটি শব্দ। এখানে আমরা খানাপিনা করব, ভাগাভাগি করব বিজয়ের আনন্দ। চারণ কবিরা আমাদের বীরত্ব গাথা গাইবে এখানে। এখানেই বিলি বন্টন করা হবে অভিযান থেকে পাওয়া গণিমতের মাল, সোনাদানা, হীরে জহরৎ সব। অফুরন্ত আনন্দের উৎস হবে এই হেয়াট।
আনন্দের সমস্ত উপকরণ থাকবে এখানে, এমনকি নারীও। কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের এই হলঘর। ভয়াবহ পুরুষালী গর্জনে ধসে পড়বে যেন ওদের এত সাথের হল অফ হার্ট। উইলথর দিকে ফিরলেন হদ। এসো, কিছু সোনাদানা বিলানো যায়। কি বলো সুন্দরী? মজে আছেন সম্রাট। কোন রকম প্রতিক্রিয়া দেখানো থেকে নিজেকে নিরস্ত করল সম্রাট। বড় একটা সিন্ধুকের ডালা তুললেন সম্রাট, হাত ভরে দিলেন ভুটি। পরক্ষণে এক মুঠো মোহর সহ উঠে এলো হাত। আবারও আনন্দধ্বনি করল সমবেত থেমে। মুঠোখানা মাথার উপরে তুলে ধরলেন ভদকা। এগুলো উন্থেয়ার্থের জন্য, আমার সবচেয়ে বিচক্ষণ পরামর্শদাতা। কুমারী মেয়েদের জম সাহসী যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠতম। কোন চুলোয় গিয়ে ঢুকেছ তুমি উন্থেয়ার্থ? রেগে উঠেছেন সম্রাট। ভিড়ের মধ্যে কাঙ্ক্ষিত লোকটাকে খুঁজছে ওর চোখ। এই উনফিয়ার্থের বাচ্চা উনফিয়ার্থ, কই তুই? সামনে আয়, বেজি মুখ বেজন্মা। কেউ এলো। রাগের চোটে অপেক্ষমান জনতার উদ্দেশ্যে স্বর্ণ মুদ্রাগুলো ছুঁড়ে মারলেন ভদ্রা। ব্যাস, বহুদিন না খেয়ে থাকা বুভুক্ষের মতো হুটোহুটি কারাকারি শুরু হয়ে কে কার আগে ছিনিয়ে নেবে। নরক পুরোপুরি গুলজার। ওখানেই অবশ্য থাকবার কথা উনফিয়ার্থ। নেই যখন তাহলে গেল কোথায় লোকটা? আচ্ছা, বহাল তবিয়তেই আছে, মদ খেয়ে ঢোল হয়ে আছে যদি, তারপরও বলা যায় সেহি সালামতেই রয়েছে। মনের সুখে ছড়ছড় করে পেচ্ছাপ করছে উনফিয়ার তার অ্যাশ। জলবিয়তের জায়গাটা হলরুমের বাইরের আঙিনার বিশাল এক পথ, খুব বেশি দূরে নয় বাড়িটা। দুফোটা কালো আগুন যেন উনফিয়ার্থের চোখের মন্দির। ঢেউ খেলানো লম্বা কালো চুল, দুপাশে ডানার মতো চেহারা শিরস্থানের নিচ দিয়ে বেরিয়ে রয়েছে। অন্যদিকে অ্যাশরের বয়স বেশি। স্বভাব চরিত্রে উনফিয়ার্থের সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা। অবশ্য দুজনেই এরা রদগারের মন্ত্রণাদাতা। প্রথম জন একটু প্রতিক্রিয়াশীল ধরনের, আর দ্বিতীয় জন একটু বেশি রক্ষণশীল। তো প্রকৃতির ডাকে সারা দিতে দিতে আলাপ করছে দুজন। একটা কথা বলো তো অ্যাসার, বলল উনফিয়ার। ধরো যীশুখ্রিস্ট আর ওডিনের মাঝে লড়াই বেঁধে গেল, কে জিতবে বলে তোমার ধারণা? কলহ যুদ্ধ? প্রশ্ন অ্যাসার। যে কোনো ধরনের যুদ্ধ, জবাবটা আর দেয়া হল না অ্যাসার। সম্রাট হ্রদকারীর দুরাগত কণ্ঠস্বর কানে এলো উনফিয়ার, ওর নাম ধরেই ডাকছে। পেশাবের বেগ বাড়াতে বাধ্য হল উনফিয়ার। সম্রাটের রাগ সম্বন্ধে বিলক্ষণ জানা আছে। চাহিবা মাত্র না পেলে মাথায় আগুন ধরে যায় বুড়ো মানুষটি, তাই মদ খেয়ে টাল। কোন রকমের অত্যাবশ্যকীয় কাজটা সেরে ঘুরে দাঁড়ালো চোদ্দ। অসন্তোষ করে বিড়বিড় করছে। কি হলো আবার? সিংহাসনের একদিকে কাত হলেন ভদ্র। পেটের ভিতরকার দূষিত বায়ু বেরোবার পথ করে দিল। গুরু গুরু মেঘ গর্জনের মতো টানা শব্দে বেরিয়ে গেল বাতাস। ত্যাগই প্রকৃত সুখ। কতটা সার্থকতা প্রমাণ করতেই যেন প্রশান্তির ছায়া ফেলে গেল সম্রাটের লাল চিহ্ন। বায়ুত্যাগ শেষে বিদ্যুত ভঙ্গিতে হাসলেন তিনি। আরেক মুঠো সোনার মুকুট তুলে ধরলেন মাথার উপর। সাগরের গর্জন ধেয়ে এলো জনতার দিক। কোথায়? চিরাচরিত নরম স্বরে জিজ্ঞেস করলেন ভদ্র। কোথায় লুকালে অকৃত গভদ্র? এই সময় দেখা গেল উনফিয়ার। পথ হারানো পথিকের মতো এলোমেলো পা ফেলে এগিয়ে আসছে কেন্দ্রের ভিড়ের মধ্যে। হাত জোড়া ব্যস্ত তখনও পাজামার ফিতে সামনে। ঠোঁট নড়ছে লোকটা, অস্ফুট স্বরে বলে চলেছে কি জানি। সম্রাটের কাছাকাছি হতে অভিব্যক্তি বদলে গেল। তত্ত্বভাবটা মুছে গিয়ে সেটার জায়গা নিল চর্চা করে আয়ত্তে আনা হাসি।
বাতাসে একটা হাত উচালো উলফে, নিজের উপস্থিতি জাহির করছে সম্রাটের কাছে। এই যে আমি মহামান্য সম্রাট, মুখেও বলল, সত্ত্বেও যদিও প্রীত শুনেছেন, দেখতে পেয়েছেন বর্তমান মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ। এবারে টলমল পায়ে উঠে দাঁড়ালেন সিংহাসন। কাজটা করতে গিয়ে যথেষ্ট কসরত করতে হলো তার। জমায়েত থেকে আলাদা হয়ে মঞ্চের দিকে পা বাড়ালো উনফে। এসো এসো, হাত বাড়িয়ে আহ্বান করলেন কর্তা। সত্তা আনতে খানিকাগের রাগ বেমালুম উঠল। মোট একখানা স্বর্ণের লকেট তুলে নিলেন তিনি সিন্দুককে, পরিয়ে দিলেন ওটা উনফেয়ার্থের গড়। এরপর জনতার মুখোমুখি হলেন দুজন। গর্জন গর্জন গর্জন। ওখান থেকে অল্প দূরেই সৈকত, চাঁদ আছে আকাশ। এছাড়া আলোর আরেকটি উৎস সাগরের ঢেউয়ের গায়ে ফসফরাসে চিলিমিলি। সৈকত আর নিঢলের মাঝে অবশ্য ছোট্ট এক গ্রামও রয়েছে, মাত্র কখন লোক বাস করে সেখানে। গোজ দিয়ে তৈরি সীমানা প্রাচীর দিয়ে গ্রামটা ঘেরা। হিয়ারিটের কোলাহল কানে আসছে গ্রামবাসীদের। খাওয়া দাওয়া কাজকর্ম সেরে সকাল সকাল শুয়ে পড়ে, কিন্তু আজ বোধহয় ঘুম কপালে নেই সরল সেতু লোকগুলো। রীতিমতো অতিষ্ঠ বোধ করছে হইচয়ের আওয়াজ। আরো একজন সইতে পারছে না বিরক্তিকর শব্দের এই অত্যাচার। বহু দূরের গুহার সেই বাসিনী, যদিও কোনোভাবেই অত দূরে যাবার কথা নয় মিট হলের হইহল, কিন্তু মানুষের মতো দেখতে প্রাণীটার কান খুব তীক্ষ্ণ। টলতে টলতে গুহার বাইরে বেরিয়ে এলো দানব। দানব শব্দটাই সঠিক চায় এটার সঙ্গে। উঁচু হয়ে রয়েছে, তাও লম্বায় তাল গাছ, বাঁকা চোরা শারীরিক কাঠে। গুহামুখের সামনে দাঁড়িয়ে দূরের মিটি মিটি জলা আলোক বিন্দুর দিকে চেয়ে রয়েছে প্রাণী। চাঁদের আলো স্নান করছে, ওটা যেন এই জগতের কোনো প্রাণী, অন্য ভুবন, অন্য কোনো। আচমকা থালার মতো দুহাতের পাঞ্জা দিয়ে মাথার দুপাশ খামচে ধরল পদাকার জিহ্বা। বৃথায় চেষ্টা করছে মিঢলের হুল্লোর থেকে নিজের টান দুটো বাঁচানো। ওই আওয়াজ যেন ওটার প্রতিটি রোমকূপ দিয়ে ঢুকে রক্তের সঙ্গে মিশে পৌঁছে যাচ্ছে মগজে। মরণ চিৎকার বেরিয়ে এলো জানোয়ারটার বুঝছে। ওটাকে ওই অবস্থায় দেখলে বেশিরভাগ মানুষের দুরকম অনুভূতি হয়, এক করুণা আর দ্বিতীয়টা হচ্ছে না আতঙ্ক। ফিরে আসি আবার মিঠল। উত্তেজনার চরমে পৌঁছেছে হিয়ারটের হল্লা। ষষ্ঠ শতাব্দীর টেনিস নাচ গানেই জমজমাট হয়ে উঠেছে ভোজসভা। ওদিকে অমানুষ্ঠানও একটা সৈকত ধরে ছুটে আসছে নির্ঝলের দিকে। অবিশ্বাস্য দ্রুত ওটার গতি, আর প্রতি মুহূর্তে গতি কেবল বাড়ছে। বিদ্যুৎ গতির নড়াচড়ায় প্রবল শক্তির বহিঃপ্রকাশ। যোদ্ধাদের একটা দল মিঢলের এক কোনায় বসে মহানন্দে গান গাইছে তারা, যুদ্ধ সঙ্গে। গানের কথা চূড়ান্ত রকমের অশ্লীল, চরণে চরণে যৌন মিলনের প্রসঙ্গ। তাই গাইছে ওরা রসিয়ে রসিয়ে, কম বেশি সবাই গলা মেলাচ্ছে একসঙ্গে। আরেক থেকে উলফকান নামে লম্বা চওড়া কালো চুলের এক ফেন গীতা নামের এক মেয়ের পিছে লেগেছে। মধ্য তিরিশের ঘরে লোকটার বয়স, আর মেয়েটা সদ্য তরুণী। সারা হল তাড়িয়ে বেড়াচ্ছে ওকে উল্টা, কিন্তু কিছুতেই ভরা দিচ্ছে না মেয়েটা। অন্ধ কামোত্তেজনায় কুকুরের মতো হাঁপাচ্ছে তিনি। ওদিকে লোকটার পর্যুদস্ত অবস্থা দেখে মজা পেয়ে হাসছে গীতা খিলখিল করে। দাঁতে দাঁত চাপলো উল্ফকার, ধরতে পারলে দেখিয়ে দেবে কাকে বলে আসল পুরুষ। বিগত যৌবনা কতিপয় নারীকে দেখা যাচ্ছে খাওয়ায় ব্যস্ত, আশপাশে কি ঘটছে সে ব্যাপারে খুব একটা সচেতন নয়। রাজহাঁসের মাংসের সদ্ব্যবহার করছে ওরা তাড়িয়ে তাড়িয়ে।
ঘউ করে তৃপ্তির ঢেকুর তুলল এক মহিলা, ভঙ্গিতা ভারী পিচ্ছি। এক বদমাস ছোকরা রাজহাঁসের ঠ্যাং নিয়ে কারাকারি লাগিয়েছে এক কুকুরের সঙ্গে। বিস্তর চেষ্টা চরিত্রের পর বেচারা সারমেয়র মুখের গ্রাস কেড়ে নিতে সক্ষম হল ছোঁড়াটা। নিজেই মুখে পুরে দিয়ে চিবোতে লাগলো হাতটা। যার যার মতো উৎসবের আনন্দে মাতোয়ারা সবাই। হল অফ হার্ট আজকের এই রাতে তাদের জন্য স্বর্গ, এমন এক স্বর্গ পাপ আর পুণ্য যেখানে হাত ধরাধরি করে চলেছে। আজকের এই রাতে কোথাও যেন কোনো দুঃখ কষ্ট বেদনা কিছুই নেই, ওদের জীবন জুড়ে কেবলই সুখ আর সুখ। যত ইচ্ছা খাও আর নাচো গাও মস্তি মজাও। উদযাপনের ধরনটা একটু কর্কশ বটে, তবে পুরুষ যেখানে প্রভুত্ব করছে সেখানে এমনটা মোটেই অস্বাভাবিক না। স্বর্ণের উজ্জ্বল দুটিতে চকচক করছে যেন মিড হলের সমস্ত কিছু। অবশেষে পরাস্ত হল গীতা। পেশিবহুল দু বাহুর শক্ত বাঁধনে আটকে বুকের সঙ্গে পিছছে ওকে উলফতার। ছাড়া পাবার জন্য হাঁসফাঁস করছে মেয়েটা। ময়দার বস্তার মতো তরুণীকে ঘাড়ের উপর ফেললো শক্তিশালী ফের। এক ছুটে গিয়ে ঢুকলো খালি একটা কামরায়। এরপর কি হবে সহজে অনুমান হলো তাই। দরজা লাগাবার গরজ বোধ করেনি উলফতার। খোলা কামরা থেকে ভেসে আসছে নারী পুরুষের তৃপ্ত শীতকাল। ইতিমধ্যে গান গাওয়া থেকে অবসর নিয়েছে যোদ্ধাদের দলটা, সবাই না অবশ্য, তবে এবারে আর তাল নেই কারো, যে যার মতো করে চালিয়ে যাচ্ছে। মদের নেশায় আর এ জগতে নেই তাদের দু একজন অচেতন, কেউ এরই মধ্যে বিষণ্ন হয়ে পড়েছে। একজনকে তো দেখা গেল হাপুস নয়নে কান্ত, কেন সেই জানে। এরকম উত্থান পতন সত্ত্বেও গোলমাল কিন্তু অব্যাহত রয়েছে ঠিক। ছুটে আসছে ওটা, মানুষের পক্ষে সম্ভব নয় ওরকম অবিশ্বাস্য গতি অর্জন করা। হিয়ারটের দিকে যতই কাছে আসছে ক্রমবর্ধমান দুঃসহ শব্দের যন্ত্রণায় উন্মাদ হবার দশা হলো জানোয়ারটা। জবাই করা পশুর মতো গোঙাতে গোঙাতে ছুটে আসছে ওটা মিঢল লক্ষ্য করে। ভাটার মতো চোখ দুটোতে ওর বন্য আক্রোশ। নেচে কুঁদে সম্রাটকে আনন্দ দেবার চেষ্টায় রত এক ভার। গাত্তা গাত্তা চেহারার লোকটা মাথায় খুবই খাটো বামন, পুরোপুরি উলঙ্গ সে, তবে খুদে মানুষটার নগ্নতা দৃশ্যমান হচ্ছে না সারা গায়ে সামান্দের মতো সাদা রং মেখে থাকবার কারণে। তেমন লাভ হচ্ছে না দেখে এবারে অন্য চেষ্টা নিল বেঁটে ভার। একটা গল্প বলবে সে এবার, পথকবিদের অনুকরণ। তবে ওদের সঙ্গে বামনটার পার্থক্য হল ওরা তো স্রেফ বলেই খেলা, আর সাদা বামনকে গল্পটা অভিনয় করে দেখাতে হবে। কথা আর অভিনয়ের ফাঁকে ফাঁকে হার্প বাজিয়ে শোনালো ভার গল্পটা রদকার তিনি, কেমন করে তিনি একবার ড্রাগন মেরেছিল। বড়সড় একটা বালিশের গায়ে বারবার বর্ষা হানলো বেঁটে। আসলটার চেয়ে অস্ত্রটা অনেক ছোট, খেলনাই বলা যেতে পারে। বারংবার ওটা বালিশে গেঁথে ফরফর করে টেনে ছিঁড়ল বালিশের কাপড়। না, রদকারের মনোযোগ নেই এদিকে, তার এক পাশে অ্যাসার আরেক পাশে উলফিয়ার। উলথিয়া ওর সখীদের নিয়ে দূরে রয়েছে সম্রাটের কাছ থেকে। মদের নেশা একটু একটু করে কেটে যাচ্ছে রদকারে, যা আছে তা হচ্ছে অপরিসীম ক্লান্তি। মুখে মৃদু হাসি নিয়ে উনফিয়ারদের দিকে ঘাড় ঘোরালেন সম্রাট, তারপর অ্যাশারের দিকে। অ্যাশার, দুনিয়ার বুকে আমরাই কি সর্বশক্তিমান নই? বললেন তিনি।
জি রাজা। আমরাই কি সবচেয়ে ধনী লোক নই দুনিয়ার? জি। উৎসব আনন্দে যেমন খুশি তেমনটা কি করতে পারি না? হ্যাঁ অবশ্যই, মনের সন্তুষ্টির জন্য যা যা করা দরকার সব সব কিছু। অপরজনের দিকে তাকিয়ে সমর্থন চাইলেন রথবার। উনফিয়ার্থ? উনফিয়ার্থ কোনো জবাব দিল। উনফিয়ার্থ আবার বললেন রথবার। অবশ্যই অবশ্যই, অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করতে বাধ্য হল উনফিয়ার্থ। সন্তুষ্ট হলেন রথবার। ঘুমে জড়িয়ে আসছে তার চোখ, দুপায়ের উপরে খাড়া থাকতে পারলেন না, ঢলে পড়লেন উনফিয়ার্থের গায়ে। তাড়াতাড়ি করে সম্রাটকে ধরে ফেলল ওর উপদেষ্টা। ঠিক এই সময় মঞ্চের দিকে গজরাতে আরম্ভ করল কুকুরটা, সমানেই ডেকে চলেছে সদর দরজার দিকে। ওটা তার স্বরে ঘেউ ঘেউ শুনে অনেকের চোখ চলে গেল দরজার দিকে, বুঝতে চাইছে কি কারণে এমন উত্তেজিত হয়ে উঠেছে চার পেয়ে প্রাণীটা। কিন্তু যেমন আচমকা ডাকাডাকি শুরু করেছিল তেমনি আচমকায় জবান বন্ধ হয়ে গেল ওটা। ভয় না কিসে সিঁটিয়ে গেছে কুকুরটা, রোমগুলো লেপটে আছে গায়ের সঙ্গে। একটু আগে তুমুল হম্বি তম্বি করল আর এখন পিছিয়ে আসতে চাইছে দরজার দিক থেকে। ঘটনাটা আগাগোড়া লক্ষ্য করল উনফিয়ার, সন্দেহের বশে চোখ জোড়া সরু হয়ে এলো। দৃষ্টি দিয়ে পুরোটা মিড হলে ঝাড়ু দিল লোকটা। শেষে নজর নিবদ্ধ হলো সদর দরজায়। উনফিয়ার্থ ডাকল, জাহাপানা। নড়ে উঠলেন রথবার, কিন্তু বন্ধ চোখের পাতা জোড়া খুলল না, পুরোপুরি অচেতন হননি। চোখ না খুলেই বললেন, এখন না উনফিয়ার্থ, আমি এখন স্বপ্ন দেখছি, সোনালি স্বপ্ন। কিন্তু জাহাপানা বলে সারতে পারলেন না। কিয়ামত নাজিল হল যেন বিশাল হল ঘর। ধরম করে আওয়াজ হল বন্ধ দরজা, যেন ওটাকে উড়িয়ে দেবার নিয়তে প্রচন্ড শক্তিধর কোনো কিছু সর্বশক্তিতে ধাক্কা দিয়েছে বাইরে থেকে। আঘাতের প্রচন্ডতায় থরথর করে কেঁপে উঠল ভারী পাল্লাটা, কাঠের কুচি ছিটকে গেল এদিক সেদিক, এমনকি নিখাদ লোহা দিয়ে বানানো মোটা লোহার কবজা পর্যন্ত বাঁকা হয়ে গেল। তবে দরজাটা অটুট রইল ঠিক। স্বপ্ন দেখবার মানুষে যে রদকার ঘুম থেকে ডাকতে বারণ করেছিলেন উনফিয়ার্থকে, বিকট আওয়াজে আপনা আপনি ঘুমটুম সব উধাও তার চোখ থেকে। বিস্ফারিত দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছেন তিনি ভ্যাবলার মতো। উপস্থিত লোকগুলোর অবস্থাও তথই বছর, সাময়িকভাবে যারা সংজ্ঞাহীন হয়ে পড়েছিল তারাও জেগে উঠল ধর্ম করে, ফেল ফেল করে তাকাচ্ছে এ ওর দিকে, বুঝতে পারছে না কি হচ্ছে। যোদ্ধাদের হাত চলে গেছে যার যার তরবারি খঞ্জর আর বর্ষার উপরে। পিন পত নিস্তব্ধতা মিট হল জুড়ে, মহাকাল যেন থমকে আছে এখানে কেবল ক্ষণিকের জন্য, কিন্তু মনে হচ্ছে অনন্তকাল। আর তারপরে দ্বিতীয়বারের মতো বিস্ফোরিত হল কাঠের দরজা, এবারে আক্ষরিক অর্থে। দানবীয় ওই আঘাতের চোটে এবার আর টিকতে পারেনি পাল্লা, ছিটকে খুলে এসেছে চৌকাঠ থেকে, সঙ্গে ছোট বড় কাঠের টুকরো ছুটল চতুর্দিকে। কবজা টবজা ভেঙে কোথায় হারিয়েছে কে জানে। ভাঙা দরজার মুখে দাঁড়িয়ে আছে এক দানব, পুরোপুরি পরিষ্কার নয় ওটার চেহারা। তারপরও ঠাহর করতে কষ্ট হচ্ছে না কারণ অনাহত অতিথি রীতিমতো বিভৎস দেখতে। সবার আত্মা কাঁপিয়ে দিয়ে ঝুঁকে ভিতরে প্রবেশ করল সৃষ্টি ছাড়া জীবটা। সঙ্গে সঙ্গে ঠান্ডা এক ঝলক বাতাসের ঝাপটায় ঝুপ করে নিভে গেল সমস্ত আগুন একেবারে একই সঙ্গে।
বাইরে থেকে আসেনি ওই বাতাস, এসেছে পিশাচটার প্রতিনিধি হয়ে। অন্ধকারে ডুবে গেল হেয়ার, বাঁশপাতার মতো কাঁপছেন রদকার, আধারে হাতড়াচ্ছেন দিশাহারানি, নিজের পায়ে দাঁড়িয়ে আছেন তিনি। এক মুখ দিয়ে বেরিয়ে এলো, আমার তলোয়ার, আমার তলোয়ারটা কই? ততক্ষণে নিজেদের অস্ত্র বের করে ফেলেছে উলফিয়ার তার আশা। অন্ধকারে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে, কিন্তু আর সবার মতো ওদের দুজনের মুখেও একই অভিব্যক্তি, আর তা হল জামটবু ভয়। বীর দুই যোদ্ধার চেহারায় ফুটে ওঠা অনুভূতির এই স্পষ্ট প্রকাশই বলে দিচ্ছে অতর্কিতে হাজির হওয়া এই মূর্তিমান বিভীষিকার সঙ্গে পরিচয় নেই কারণ। ওটার ভয়ঙ্কর তো চাক্ষুষ করে তলানিতে থেকেছে বীর পুরুষদের আত্মবিশ্বাস, আতঙ্কে পাথর হয়ে গিয়ে ইষ্টনাম জপ করছে উলফিয়ার তার আশায়। সবাইকে আরেকবার চমকে দিয়ে আচমকা ভুম করে জ্বলে উঠল নিভে যাওয়া অগ্নিকুণ্ড, আগুনের শিখা, মনে হলো করিবর্গা ছুঁয়ে ফেলবে। আস্ত এক শুয়োর রোস্ট করা হচ্ছিল আগুন, মাংস পোড়া গন্ধ ছড়িয়ে গায়েব হয়ে গেল মুহূর্তের মধ্যে। পটপট আওয়াজে পড়ছে কাঠ কয়েল, মুহুর্মুহু কমলা স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে বাতাসে। জোর হাওয়ায় পতাকা যেমন পটপট শব্দে ওড়ে, ঠিক তেমনি করেই আওয়াজ দিচ্ছে অগ্নিশিখা। ওটা তাণ্ডব নৃত্য দেখে মনে হতে পারে সবকিছু গ্রাস করে ফেলবার অভিপ্রায়। একটু আগেই যে আগুন উষ্ণ আবেশ ছড়াচ্ছিল, মুহূর্তের ব্যবধানে রূপ নিয়েছে সেটা বিপজ্জনক আর অশুভ কিছুতে, যাকে নিয়ন্ত্রণ করা শয়তানেরও অসাধ্য। ওই আগুন যেন নিজেই একটা জীবন্ত প্রাণী, আগুনের সঙ্গে সঙ্গতি রেখে বিশাল দানবটার ততোধিক দীর্ঘ ছায়া নাচছে নিঢলে পুরু পাথরের দেওয়ালে। কেবল একটা নয় ছায়া, ছোট বড় অনেকগুলো, একটার সঙ্গে আরেকটা মিশে হারিয়ে যাচ্ছে, আবার জন্ম নিচ্ছে নতুন করে। ভুতুরে কারবার জানে, দেওয়াল জুড়ে চলছে ভৌতিক ছায়াবাজি। সব ছায়ার মাথা ছাড়িয়ে যাওয়া ছায়াটা বেঁকে গেল সামনের দিকে, যখন সোজা হলো দেখা গেল ওটার মুঠোর মধ্যে তর পাচ্ছে ছোট্ট আরেকটা ছায়া। হতভাগ্য থেনকে দুহাতে মাথার উপরে তুলে ধরল দানবটা, মাংস ছেনার গা গোলানো বিশ্রী শব্দটা প্রত্যেকের শিরদাঁড়ায় বরফ জল ঢেলে দিল। ভয়াল পিশাচটার এক হাতে যোদ্ধার পা জড়ানো, অন্য হাতে রয়েছে শরীরের উপরের অংশ, বৃষ্টির মতো রক্ত ঝরছে মাটিতে। গায়ক দলটা যে টেবিলে বসেছে খপ করে সেটার উপরে পড়ল ধরসহ মাথাটা, টিকটিকির বিচ্ছিন্ন লেজের মতো এখনো প্রাণের স্পন্দন রয়ে গেছে খণ্ডিত দেহটা। ফিনকি দিয়ে গরম রক্ত বেরিয়ে ভিজিয়ে দিচ্ছে লম্বা ভোজের টেবিলটা। ভয়াবহ আতঙ্কে উচ্চাঙ্গ সঙ্গীত বেরোতে লাগলো গায়কদের মুখ, ঠিকরে বেরিয়ে আসবার জোগাড় চোখের মণিগুলো। চিৎকারের মাঝেই আতঙ্কিত চোখগুলো মৃত সহযোদ্ধার উপর থেকে সরে গিয়ে সেটে রইল সামনে দাঁড়ানো কিম্ভূত কিমাকার জানোয়ারটার উপর। এতক্ষণ শুনছিলেন ডিউক জনের লেখা বে উলফের প্রথম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।